সবচেয়ে কম দামে আমাদের প্রোডাক্ট কিনতে চাইলে ওয়াটার পাইস এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন এবং সাইডে যে ঘন্টা বাটন আছে এখানে ক্লিক করে সেভ করে দিন কারণ আমাদের এখানে সাবস্ক্রাইব করলেই ডিএসএলআর ল্যাপটপ ড্রোন একেবারে কম টাকায় কিনতে পারবেন বন্ধুরা আজকে আপনাদের বাড়িতে ডোন বানানো দেখাবো আপনারা কিভাবে বাড়িতে ডোন বানাতে পারবেন এবং সেগুলো একেবারে সস্তা দামে কিনে আমাদের কাছ থেকে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি সার্কিট বোর্ড এটা হচ্ছে একটা ওয়াইফাই রিমোট কন্ট্রোল সার্কিট বোর্ড এই সার্কিট বোর্ডটা আপনাদের ডোন বানাতে প্রয়োজন হবে আরও বেশ কিছু এক্সারসোরিজ প্রয়োজন হবে সেগুলো আপনাদের মাঝে আমি দেখ তারপর বানাতে বেশ কিছু ডিসি মোটর ব্যবহার করব দেখতে পাচ্ছেন আমার সামনে বেশ কিছু ডিসি মোটর এই মোটরগুলো আমরা ব্যবহার করব। ড্রোন বানাতে এগুলো আপনাদের আজকে প্রয়োজন হবে তারপরে আমরা বেশ কিছু এলইডি লাইট ব্যবহার করব দেখতে পাচ্ছেন এই লাইটগুলো ড্রোনের সাথে আমরা ব্যবহার করব এই সকল এক্সোসরিজ আপনারা আমাদের কাছে কিনতে পার আছে রিমোট রিমোট সার্কিট এই আমাদের কাছ থেকে আপনারা কিনতে পারবেন একেবারে সস্তার প্রাইজে আশা করি আমাদের ফুল রিভিউ দেখবেন তাহলে টোটাল কত টাকার মধ্যে আপনারা একটা মিনি ড্রোন বানাতে পারবেন একটা নতুন ধরনের একটা এক্সপিরিয়েন্স হবে আপনার বাসাতে আপনাদের নিজের ড্রোন নিজেরা বানাতে পারবেন সেগুলো আপনারা বুঝতে পারবেন সো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদের দেখাই এটা হচ্ছে আপনার রেডিও কন্ট্রোলের রিসিভার দেখতে পাচ্ছেন এটা রিসিভার এগুলো টোটাল মিলে তারপর বিভিন্ন ধরনের সার্কিট আছে আমাদের কাছে বন্ধুরা এই সার্কিটগুলো আপনাদের ড্রোন বানাতে মানে পারবেন মিনি ড্রোন এটাও কিন্তু একটা ওয়াইফাই সার্কিট কত ছোট সার্কিট দেখতে পাচ্ছেন এটা আর একটা ডিজাইনের একটা সার্কিট এগুলো টোটালি প্রয়োজন হবে আশা করি আমাদের ফুল রিভিউ দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন তারপরে ড্রোন প্রাণীতে আমরা বেশ কিছু বড় ধরনের আজকে পোপেলার ব্যবহার করব যে পোপেলারগুলো আমার হাতে দেখতে পাচ্ছেন এটা অনেক বড় সাইজের পোপেলার এই পোপেলারগুলো আজকে আমরা ব্যবহার করব ডন বানাতে তারপরে প্রয়োজন হবে থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের একটি ব্যাটারি যেটা আপনার ড্রোনের যে শক্তি দিবে সেই শক্তি একটা প্রাণ শক্তিটা ব্যাটারি প্রয়োজন হবে এবং ব্যাটারিকে চার্জ করার জন্য আমরা একটি চার্জারও দিয়ে দেব আপনাদের সাথে দেখতে পাচ্ছেন আর আপনার সবশেষে রিমোটের সার্কিটের সাথে আপনারা ক্যাসিংও আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন বন্ধুরা সবশেষে শেষে থাকছে ড্রোনের ফ্রেম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডোনের ফেম এটা একটা মিনি ডোনের ফ্রেম মিনি ড্রোনের ফেম দিয়ে আজকে আপাতত মাঝে আমি ড্রোন বানাবো ড্রোন বানায় এটা কীভাবে আপনারা ব্যবহার করবেন সব কিছু আপাতত মাঝে আমি দেখাব আজকে আমাদের ড্রোন বানাতে দুইটা সার্কিট ব্যবহার করব এটা হচ্ছে আমাদের মেন সার্কিট বা মানে মেন মাদারবোর্ড তারপরে রিমোট সার্কিট এই দুইটা সার্কিট আমাদের আজকে প্রয়োজন হবে এই দুইটা সার্কিট মিলে আমরা ডোন বানাবো আজকে যে সার্কিটটা আমরা ব্যবহার করেছি এই সার্কিটের সাথে আপনি ক্যামেরা ব্যবহার করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন একটু কাছ থেকে জুম করে দেখায় আপনাদের এই যে এটা হচ্ছে আপনার ক্যামেরা মেন যে ক্যামেরাটা আপনার এখানে ব্যবহার করতে পারবেন সাপোজ আমাদের কাছে বিভিন্ন ধরনের ক্যামেরা আছে আপনি চাইলে এই ক্যামেরাটা আমাদের এই ক্যামেরাটার সাথে আপনার তিনটা তার আছে এই তিনটা তার এই তিনটা তারের সাথে আপনার করে করে দিতে হবে অথবা আপনি এই কোয়ালিটির যে ক্যামেরাগুলো দেখতে পাচ্ছেন আমার আমার হাতে আপনি সেম এই কোয়ালিটির ক্যামেরাগুলো আমাদের কাছ থেকে আপনারা কিনে নিতে পারবেন সব বন্ধুরা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ক্যামেরা কিন্তু আমাদের কাছে আছে আপনার যেটা খুশি আমাদের কাছ থেকে আপনারা নিয়ে নিতে পারবেন এবং আপনি যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার পাওয়ার লাইন বিভিন্ন ধরনের ব্যাটারি আছে থ্রি পয়েন্ট সেভেন ভোল্টেজের ব্যাটারিগুলো আছে সেই ব্যাটারিগুলো আপনার এখানে লাগাই আপনি ড্রোনটাকে আপনি সচল রাখতে পারেন সো বন্ধুরা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আপনার যে ডিসি মোটর দেখতে পাচ্ছেন এই ডিসি মোটরটা আপনাদের সুবিধার স্বার্থে আমি আগেও আমি মাদা বোর্ডের সাথে আমি জয়েন্ট করে রেখেছি আমি তাহলে এখন দাম বলে দিচ্ছি কোনটা কীরকম দাম পড়বে এই ডিসি মোটরগুলো আমাদের কাছ থেকে আপনারা কিনতে পারবেন মাত্র একশো টাকা করে এটা যেহেতু একটু বড়ো সাইজের ডিসি মোটর এই একশো টাকা করে আপনারা মোটরগুলো আমাদের কাছ থেকে একেবারে সস্তায় আপনারা কিনে নিতে পারবেন এবং মোটরের সাথে আপনারা যে চান যে আপনাদের গিয়ার বক্স লাগবে সেই গিয়ার বক্সও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে আপনারা চাইলে বিভিন্ন কোয়ালিটির গিয়ার বক্স আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন এবং বেশ কিছু স্ক্রু ড্রাইভার আপনাদের মাঝে আমরা দিয়ে দেবো স্ক্রু ড্রাইভারগুলো আপনাদের প্রয়োজন হবে তাহলে বন্ধুরা অ্যাকসেসরিসের মেন যে মাদার বোর্ড সেই মাদার বোর্ডটা আমাদের কাছে আপনারা কিনতে পারবেন একেবারে সস্তা এই মাদার বোর্ডটা আমাদের কাছে কিনতে পারবেন মাত্র টাকা করে সো বন্ধুরা তাহলে এই যে মোটর চারটা আপনারা চারশো টাকা এবং এটা আপনার পড়বে দুশো পঞ্চাশ টাকা তাহলে চার আপনারা ছয়শো পঞ্চাশ টাকা এবং ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে আপনারা একটা ড্রোন বানায় বাড়িতে বানায় ফেলতে পারবেন সে দাম আমাদের থেকে নিয়ে নিতে পারবেন এবং আপনার যে ব্যাটারিটা সে ব্যাটারিটা আমাদের কাছ থেকে আপনারা নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে আপনার আটশো এমপি এর ব্যাটারি আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন মাত্র দুশো টাকা অথবা কম ভোল্টের ব্যাটারি আমাদের কাছে একশো টাকা করে নিয়ে সো মোটামুটি আপনার বাজার যদি ছয়শো টাকার মধ্যে থাকে তো আপনি নিজে একটা বাড়িতে আপনার ড্রোন বানাই ফেলতে পারবেন সো বন্ধুরা দেখতে পাচ্ছেন ড্রোন বানানোর একেবারে ইজি পদ্ধতি আপনারা জাস্ট এই যে মোটর গুলো আপনার এখানে 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 আপনার চারটা জায়গায় চারটা মোটর আপনার এখানে এই যে তাঁতাল দেখতে পাচ্ছেন আমার হাতে আপনার চাইলে যদি আপনার তাঁতাল যদি চান আমাদের কাছ থেকে কিনে নিতে পারবেন তাঁতালের সাথে সকল অ্যাক্সেসরিজগুলো আমরা দিয়ে দিয়ে দেবো বন্ধুরা তাহলে রজন টজন যা লাগে সবই আমাদের কাছে আপনারা কিনতে পারবেন তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে চারটা জায়গা আছে এই চারটা জায়গাতে বাসায় যদি তাতাল না থাকে চারটা জায়গাতে আপনি কিন্তু মোটর মোটর কিন্তু ব্যবহার করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন একটা দুইটা তিনটা চারটে চারটা জায়গাতে মোটর ব্যবহার করতে পারবেন আমি নিচে লাগাইছি অথবা আপনার এল ইডি লাইটও এই চারটা জায়গাতে ব্যবহার করতে পারবেন আমি এল ইডি লাইট সুবিধার্থে এই চারটা জায়গাতে আমরা এখন ব্যবহার করব তাহলে বন্ধুরা চলুন আমরা ডোর বানানো শুরু করে দিই বন্ধুরা সর্বপ্রথম আমাদের ব্যবহার করতে হবে এজ এ ফেম এই ফেমটা খুবই গুরুত্বপূর্ণ আমরা এখন এই ফেমের উপর মেন যে আমাদের সার্কিট বোর্ড সেই সার্কিট বোর্ডটা এখন আমরা বসাবো বন্ধুরা আপনারা দেখতে পেলেন আমরা সার্কিট বোর্ডটা ডোনের উপর আমরা রেখে দিয়েছি এখন আমরা এটা সুন্দরভাবে এই ডোনের যে জায়গা সেই জায়গার উপর আমরা এটা এখন বসাবো বন্ধুরা আপনারা যদি মনে করেন আপনাদের জন্য সুবিধা হবে আপনারা নিতেও পারেন নাও নিয়ে নিতে পারেন আমি আপনাদের সুবিধার জন্য এক একটা সার্কিটের সাথে এক একটা ফেম আপনার ফিটিং হবে সেরকম ফেম আমি আপনাদের মাঝে আমি নিয়ে নিয়ে এসেছি সো বন্ধুরা এই ফ্রেমটা একটা মিনি মিনিডোনের ফেম সেই মিনি ডোনের ফেমটা এখন আপনাদের মাঝে আমি বানাবো বানায় আপনাদের মাঝে আমি এ টু জেড সব কিছু আমি দেখাচ্ছি বন্ধুরা যে সার্কিট মাদারবোর্ড রিমোটের সেই সার্কিটটা ফেমের সাথে শক্ত করে ধরে রাখার জন্য আমরা একটি স্ক্রু ব্যবহার করছি দেখতে পাচ্ছেন এটা একটা সাইজ মতো এটা পজিশনে বসায় নিতে হবে তারপর এটাকে টাইট করে দিতে হবে দেখতে পাচ্ছেন এটা আমি শক্ত করে টাইট করে দিচ্ছি আপনার চাইলে আমার মতো বাসাতে আপনারা এটা তৈরি করে ফেলতে পারবেন নিজেরাই এটা আপনারা একেবারে সস্তা আপনারা ডোন বাসাতে তৈরি করে ফেলতে পারবেন বন্ধুরা এই ভিডিওটি তৈরি করতে অনেক সময় লেগেছে আপনাদের মাঝে আমি কাট করে দেখাচ্ছি আর তারপরে যে আমাদের যে মোটর সে মোটরগুলো আমরা এখন ফেমের এই যে এখানে যে ফাঁকা জায়গা আছে এই ফাঁকা জায়গায় আমরা এখন এটা ব্যবহার করব দেখতে পাচ্ছেন ফাঁকা জায়গায় আমরা ব্যবহার করলাম এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি মোটরটা এই জায়গায় আমি দিয়ে দিচ্ছি এবং যে যে গিয়ার সেই গিয়ারগুলো আপনারা আমাদের কাছ থেকে এই সাথে আপনারা আপনারা ফ্রি পাচ্ছেন বুঝতে পারতেছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন ডোনটা অনেক ক্ষেত্রে বানানো কিন্তু আমি মোটর কিন্তু কমপ্লিট করে ফেলেছি দেখতে পাচ্ছেন এই যে এই যে দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে গিয়ার বুঝতে পারছেন মোটরটা যখন ঘুরবে মোটরের সামনে যে একটা গিয়ার দেখেছেন এটা আরও বেশি স্পিডে ঘুরবে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঘুরবে এটার সাথে আপনার পোপেলার সেই পোপেলারগুলো কিন্তু এটার সাথে থাকবে আমি আপনাদের দেখাচ্ছি বন্ধুরা একটু আপনাদের সুবিধার্থে দেখতে পাচ্ছেন এরকমভাবে আপনার পোপেলারগুলো থাকবে তাহলে বন্ধুরা এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই ডোনটার পোপেলারগুলো প্রত্যেকটা ঠিকঠাক মতো পড়েছে কিনা সেটা আমরা এখন দেখবো বন্ধুরা এই যে সার্কিট আপনারা দেখতে পাচ্ছেন এই সার্কিটের মডেলটা হচ্ছে ডাব্লু টোয়েন্টি এটা আপনার যখন এই সার্কিটগুলো আমাদের কাছ থেকে নেবেন অবশ্যই মডেলটা বলে দেবেন তাহলে এই মডেলের সার্কিটটাই আমি আপনাদের দিতে পারবো না ছাড়া কিন্তু অন্য সার্কিট চলে যাবে সো বন্ধুরা সেক্ষেত্রে অবশ্যই আপনারা গুরুত্ব সহকারে মডেলটা আমাদের বলবেন এক একটা সার্কিটের এক একটা মডেল আছে যে যেরকম আমি দেখাই এই যে একটা সার্কিট এটা হচ্ছে আর একটি সার্কিট হচ্ছে সি সেভেন মডেল একটা সার্কিট ডাব্লু টোয়েন্টি মডেল একটা সার্কিট সো বন্ধুরা ডাব্লু টোয়েন্টি অবশ্যই মডেলটা আমি আমাদের বলে দেবেন আপনারা যখন অর্ডার করবেন আর এখন আমি এই যে ছোটো ছোটো যে এলইডি বাল্বগুলো আছে এল ইডি বাল্বগুলো খুবই গুরুত্বপূর্ণ যখন আপনার ডেলি মোটর সাথে কানেকশন হয়ে যাবে আপনার ড্রোনের তখন এল ইডি বাল্বগুলো জ্বলে উঠবে আর তাহলে বন্ধুরা চলুন তাহলে আমরা এল ইডি যে চারটা কানেকশন আছে একটা দুইটা তিনটা চারটে চারটা কানেকশন আমি এল ইডি লাইটগুলো লাগাই দিই তাহলে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে সার্কিটটা আপনাদের মাঝে আমি যে এলইডি সার্কিট সেটা লাগাই দিয়েছি এই যে একটা সার্কিটের সাথে একটা দুইটা তিনটা চারটা এই যে সার্কিটগুলো আমি লাগানো শেষ কানেকশন দিয়ে দিয়েছি এটা সার্কিটের সাথে এখন এল লাইটটা আমি ফেমের সাথে আমি জয়েন করে দেব। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখানে এলইডি লাইটগুলো আমি ফেমের সাথে কানেকশন করে দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন একটা দুইটা তিনটা এই যে চারটা এই চারটা এলইডি লাইট আমি এখন খুবই যত্ন সহকারে আমি এটা ফেমের সাথে কানেকশন দিয়ে দিয়েছি এখন আমরা যেটা করব আমরা পপেলারগুলো লাগাবো চলুন পপেলারগুলো লাগালে কেমন লাগে সেটা আমরা শুরু করি এই যে আমরা চারটা পপেলারগুলো এখন এখানে আমরা লাগাই দিচ্ছি একটা আচ্ছা আমরাদের কাছে সব কালারের পপলার গুলো আছে আমি দেখতে সুন্দর লাগবে আমি সাদার সাথে লাল লাল পপলার গুলো লাগাচ্ছি দেখা যাক কেমন লাগে একটা দুইটা তারপরে তিনটা চারটা সো বন্ধুরা দেখতে পাচ্ছেন চারটা পপেলার আমি লাগালাম চারটা পপেলার লাগানো শেষ এখন আমরা একটা এই যে পোপেলার মধ্যে স্ক্রু ড্রাইভারটা টাইট করে দেব বন্ধুরা আমরা এখন ব্যাটারিটা লাগাবো চলুন ব্যাটারিটা লাগা আমরা এখন বাইরে এটা ফ্লাই করব এটা আসলে উড়ে কিনা সেটা আমরা এতক্ষণ আমরা এটা ডোনটা বানালাম এখন আমরা বাইরে ফ্লাই করে এটা আমরা পরীক্ষা করব আমরা বাইরে গিয়ে বন্ধু দেখতে পাচ্ছেন আসলে এই ডোনটি চমৎকার এল লাইট সহকারে দেখা দিচ্ছে আর ডোনটি আপনাদের মাঝে আমি তৈরি করে ফেলেছি একেবারে ইজি ভাবে আপনার তৈরি করলাম দেখতে পাচ্ছেন খুবই চমৎকার লাগতেছে ডোনটি আপনারা এই ড্রোনটি বাসাতেই তৈরি করে ফেলতে পারবেন এই ড্রোনটি একটা সার্কিট দিয়ে বেশ কিছু ডিসি মোটর দিয়ে আর দুই তিনটা পোপেলার একটা ফেমের সাথে আপনারা বাসাতেই ড্রোনটি তৈরি করে ফেলতে পারবেন এবং আপনার ইচ্ছা করলে ড্রোনের নিচে আপনারা ক্যামেরাও লাগাইতে পারবেন বা ড্রোনের উপরে আপনারা ক্যামেরা লাগাতে পারবেন যেখানে খুশি সেখানে ক্যামেরা লাগাতে পারবেন সাপোজ আমরা একটা ক্যামেরা লাগাই ড্রোনের উপরেই আমরা একটা ক্যামেরা লাগাই চলুন কেমন লাগে আমরা দেখে আসি তারপর ক্যামেরা লাগানোর পরে আপনার মাঝে আমি ফ্লাই করব বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি উপরে ক্যামেরাটা ফিটিং করে দিয়েছি ডোনের সাথে আপনারা চাইলে ক্যামেরা বাদেও নিয়ে বানাতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন ক্যামেরার সাথে ক্যামেরা যে সার্কিট এই সার্কিটের সাথে আমরা ক্যামেরাটা ফিটিং করে দিয়েছি আমি ক্যামেরা বাদে আমরা ফ্লাই করবো তারপরে শো সহকারে এটা উড়াবো